হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আর আমার এই ভিডিওটি হলো পার্ট টু, সারেগামা যেটা শিখেছিলাম সরগম সেটার পার্ট টু। তো আমরা পার্ট টুতে কী কী করবো? পার্ট ওয়ানে করেছিলাম সারেগামা পাধানি সা সানি ধাপা মা গারে সা, এটা ছাড়াও সাসা রে রে, তারপরে সাসা সা রে রে রে, তারপরে সাসা সাসা রে 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 রে, অর্থাৎ চারটে করে এগুলো করেছিলাম। তো এবার আমরা করতে চলেছি সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। আচ্ছা, এটাকেও আ দিয়ে করতে হবে, আর যত দিন যাবে এটাকে আরো ফাস্টলি করতে হবে। ফাস্ট করলে কি হবে, ফার্স্ট করলে এটা হাতের ফিঙ্গারটা ভালো সেট হবে, কোনো যে কোনো গানের সঙ্গে হাতের ফিঙ্গার ভালো সেট হবে। আর তারপর গলার যে রেশটা, গলার রেশটাও অনেকটা বাড়বে। তো আমরা একটু স্পিডে করি, চলো। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। আদিও করতে হবে তারপর সারে গা মা পা, সারে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা। তারপর সারে সারে গা, এবার সারে সারে গা রে গা রে গা মা এইভাবে হবে। চলো স্পিডে করি, সারে সারে গা রে গা রে গা সারে সারে গা রে গা রে গা মা গা মা গা মা পা মা পা মা পা ধা পা ধা পা ধা নি ধা নি ধা নি সা সা নি সা নি ধা নি ধা নি ধা পা ধা পা ধা পা মা পা মা পা মা গা মা গা মা গা রে গা রে গা রে সা। তারপর সারে গা সারে গা মা রে গা মা রে গা মা পা, চলো। সারে গা সারে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি পা ধা নি সা সা নি ধা সা নি ধা পা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা রে মা গা রে মা গা রে সা। বেশি করা হবে তত গলায় খাঁজ তৈরি হবে, আর যে কোনো গানে যে যেমন আমরা আমরা যেটা শিখেছিলাম স্পর্শস্বর, এবার ওই স্পর্শস্বরের যেগুলো টুকটাক কাজগুলো আছে সেইগুলো এই 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 সরগমগুলো প্র্যাকটিস করলে তাহলে সেগুলো ভালোভাবে হবে। তো তারপর আমরা আরেকটি সরগমে চলে যাই। সারে সারে গা, সরি এটা তো হলো সা সারে সা সারে গা রে সা, এটা হবে সা সারে সা সারে গা রে সা সারে গা মা গা রে সা, যত দূর যাবে তত দূর আবার ফিরে আসবে। সা সারে সা সারে গা রে সারে গা রে সা সারে গা মা গা রে সা সারে গা মা পা মা গা রে সা সারে গা মা পা ধা পা মা গা রে সা সারে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা 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 নি সা সা নি ধা নি সা সা নি ধা পা ধা নি সা সা নি ধা পা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সারে গা মা পা ধা নি সা।
তো তারপর যেগুলো করতে হবে যেমন গলায় রেশ রাখার জন্য যার যত দূর এদিকে গলা ওঠে সে তত দূর এটা প্র্যাকটিস করতে হবে, করতে পারবে। তো আবার এদিকেও তাই, সানে ধাবা আমার ভাউ দিয়ে গলা যায়। তো এখানে পা ধা এগুলোই এনাফ, আর এই সাইডে এই সাইডেও তাই, পা মা এই পর্যন্তই এনাফ। নি ধা নি সা এগুলো অতটা লাগে না, ধা তো লাগে না আর নি সা তো দূরের কথা, পা অবধি লাগে। খুব বড় জোর এই কোমল ধা ব্যবহৃত হয় কিছু কিছু গানে, তার উপরে আর যায় না খুব একটা। তো এত দূর প্র্যাকটিস করলেই হবে, এদিকে এত দূর মানে নিচের মা অবধি আবার ওপরে কোমল ধা অবধি প্র্যাকটিস করলেই হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আর আমি আমার চ্যানেলে নতুন নতুন গানের টিউটোরিয়াল ছাড়ি আর ছাড়তে চলেছি ভবিষ্যতে, তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করো। ওকে, আজকের মতো টাটা, বাই।